নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে সকলকে স্বাগত জানিয়ে আজ নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল রেসিপি, তালের পাটিসাপটা। জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ নিবেদনে আমরা এই তালের পাটিসাপটা তৈরি করে নিতে পারি, সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করব। দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমে আমি পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নেব। এখানে আমি 200 ml দুধ নিয়েছি, মানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ দুধ। দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে নিচ্ছি, মানে দুধটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। 1/2 কাপ মানে এখানে রয়েছে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে গুঁড়ো দুধটা আমি এখানে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা না বেঁধে যায়। এই কাজটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তোমরা করে নিতে পারো। মিনিট পাঁচেক সময় ধরে কন্টিনিউ লো ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ যে দুধটা কিরকম ঘন হয়ে এসছে। তবে এর থেকে আরও ঘন করে নিতে হবে। আর আবারও বলছি, হাই ফ্লেমে কিন্তু এই কাজটা একেবারেই করা যাবে না, লো ফ্লেমে এটা করে নিতে হবে। আরও মিনিট পাঁচেক সময় ধরে আমি এটাকে তৈরি করে নেব। অনেকটা ঘন করে নেওয়ার পর এবারে এর মধ্যে গুঁড়ো চিনি 2 চা চামচ দিয়ে নিলাম। চাইলে তোমরা দানা চিনি অবশ্যই ব্যবহার করতে পারো। গুঁড়ো চিনিটা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 2 টেবিল চামচ তাল আমি দিয়ে দিলাম। তালটা দিয়ে ভালো করে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। পুরো কাজটাই কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে। পাটিসাপটার পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে আসছে। তবে এর থেকে বেশি আমি ঘন করব না, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, এরপর আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। পাটিসাপটার ব্যাটারের জন্য আমি একটা বাটির মধ্যে 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম। 1/2 কাপ মানে এখানে রয়েছে 60 ml। নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। যতটা ময়দা নেবে ঠিক ততটা পরিমাণে সুজি নেবে। 1/4 কাপ চালের গুঁড়ো। 1/4 কাপ মানে এখানে 30 ml। আর 1/4 কাপ গুঁড়ো চিনি। আগে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ তালের পাল অ্যাড করে দিলাম। তালটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করেই কিন্তু চিনিটা আমি এখানে অ্যাড করেছি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে, মানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। 1 কাপ দুধ আমি এখানে নিয়েছি, মানে 200 ml দুধ আমি এখানে নিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে আমি দুধ আরও অ্যাড করে নেব।
একেবারে সম্পূর্ণ দুধটা কিন্তু মিশিয়ে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তবে এবারে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ব্যাটারটা ঢেকে রেখে দিচ্ছি, যেহেতু সুজি আছে, এটা সুজিটা ফুলে, তাই জন্য আমি আলাদা করে রাখছি। 15 মিনিট পর যদি দুধ আরও দিতে হয় তখন আমি দিয়ে নেব, তবে সম্পূর্ণ 1 কাপ দুধ কিন্তু আমার এখানে ব্যবহার হয়নি। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে। অল্প একটু দুধ সামান্য ব্যবহার করে আমি ব্যাটারটা আরেকটু পাতলা করে নিচ্ছি, যেহেতু সুজিটা ফুলে গেছিল আর ব্যাটারটাও ঘন হয়ে গেছিল। এবারে পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি চারপাশটা ভালো করে, আর মাঝখানটাও কিন্তু ভালো করে ব্রাশ করে নিতে হবে তেলটা দিয়ে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ব্যাটারটা, পাটিসাপটার ব্যাটারটা দিয়ে নিচ্ছি। একদম মাঝখানে এরকম একটা হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে নিয়ে আমি এইভাবে হালকা করে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি এই সময় লোতে করে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা সামান্য হাই করে দিয়ে রুটিটা তৈরি করে নেব। রুটিটা হয়ে গেছে কি করে বুঝবো? দেখো, ওপরে যে কাদা কাদা ভাবটা সেটা কিন্তু একদম চলে গেছে, মানে শুকিয়ে গেছে। এবারে একটা পাশ দিয়ে আমি এই ক্ষীরটাকে দিয়ে দিলাম। ক্ষীরটা দিয়ে দেওয়ার পর আমি রুটিটা এবারে এইভাবে চেপে চেপে পাটিসাপটা হিসাবে গড়ে নিচ্ছি। একটা পাটিসাপটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর কিন্তু পাটিসাপটা তৈরি হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, বাকিগুলোকেও আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আর একটা পাটিসাপটা আমি তৈরি করে নেওয়া দেখিয়ে দিচ্ছি। আবারও ফ্রাই প্যানে সাদা তেল একটু ব্রাশ করে নিলাম। এবারে ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হাতার পেছন দিকটা দিয়ে এরকম হালকা করে এটাকে গোল করে রুটিটাকে বড় করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই রেখে দিতে হবে। মিনিট দুয়েক এই রুটির ওপরটাকে শুকিয়ে নেব। রুটির ওপর দিকটা শুকিয়ে আসলে একটা সাইডে এইভাবে ক্ষীরটাকে দিয়ে নেব। এবারে আমি রুটিটা এইভাবে পাটিসাপটার মতন রোল করে নিচ্ছি। আমাদের পাটিসাপটা একদম তৈরি হলো, বাকিগুলোকেও এইভাবে তৈরি করে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আর ভালো লাগলে জন্মাষ্টমীর দিনে গোপালের ভোগ নিবেদনে তোমরাও তৈরি করে নিতে পারবে।
আশা করি সকলের ভালো লাগবে। একটা ছোট্ট করে লাইক এবং সকলের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ আমরা যখনই নতুন কোনো ক্রিয়েটিভিটি দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।